হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলে ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে রবিবার, রবিবারের বাজার তো হয়ে গেছে। রবিবারের বাজারে হয়েছে চিকেন আর মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো চিকেন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো আমি। আর এদিকে দেখো, আজকে একটা চিকেন কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তেল গরম বসিয়ে দিয়েছিলাম, সর্ষে তেল, তাতে আমি জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো। এই আলুগুলোকে আমি হাফ আপ করে কেটে নিয়েছিলাম, নিয়ে আমি আলুটাকে দিয়ে দিলাম তেলে ভাজতে। তো আলুটাকে দেখো একটু নেড়েছেড়ে তেলে ভেজে নিচ্ছি। এরপরে আমি তেলে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে বেশ ভালোভাবে আমি একটু ভেজে, দেখো আলুটার একটু কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিকেন টুকরোগুলো। চিকেন টুকরোটাকে আমি ভেজে নেব একটু আলু আর তেলের সঙ্গে। এই যে আলুটাকে আমি তুলবো না, একবারেই আমি চিকেনের সঙ্গে রান্না করব, ভেজে আর আলাদা করে তুললাম না। তো দেখো চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে আমার 800 মতো চিকেন আছে, তো যেটা ধুয়ে পরিষ্কার করা ছিল। এবার দেখো চিকেন আর আলুটাকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর অনেকখানি জলও কিন্তু আস্তে আস্তে বের হবে। আর এই সময় আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজকে। আমি কুচনো স্লাইস কাট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, সেটাকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আর জিরেটা যেহেতু আগে দিয়েছিলাম, তো আজকে রান্নাটায় আমি জিরে গুঁড়ো কিন্তু ইউজ করব না, আমি ধনে। আর দেখো আমার ছেলে কিন্তু কথা বলছে পাশে। আর এই সময় আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, তো একটা গোলা আমি বানিয়ে রেখেছি, তোমরা দেখেছো। এবার সেই গোলাটাকে আমি দেব, তার আগে চিকেনটাকে বেশ ভালোভাবে আমি একটু তেলের সঙ্গে ফ্রাই করে নিয়েছি। এবার দেখো সেই গোলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। দেখো নেড়েচেড়ে নিলাম। এবার আমি একটা গোটা টমেটোকে স্লাইস কাট করে নিয়েছি, সেই গোটা টমেটোর স্লাইসটাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আবার দিয়ে দিচ্ছি লবণ, এই ফাঁকে লবণটাও দিয়ে দিচ্ছি। দেখো আর দেখো কতটা কিন্তু জল বেরিয়েছিল, সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর দেখো তেল বের হতে থাকছে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আমি চিকেনটাকে কষে নেব। দেখো চিকেনটাকে বেশ ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি, আর টমেটো পেঁয়াজ সব কিছুই কিন্তু যত কষা হবে তত কিন্তু আস্তে আস্তে গলে দেখো তেল বের হবে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এই ফাঁকে আমি কিন্তু দিয়ে দিলাম জল, আর আমি চিকেনটাকে একটু ঝোলের মধ্যেই রাখবো, কষা কষা হবে না, একটু ঝোলের মধ্যে রাখবো বলেই কিন্তু সেই বুঝে জলটা দিচ্ছি আমি পরিমাণ মতো। তোমরা পরিমাণ মতন জলটা দিয়ে নিও। এই চিকেনটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে, যখন লাস্ট ফিনিশিংয়ে যে মশলাটা আমি অ্যাড করব সেই মশলাটার জন্য। তো এখন চিকেনটা অনেকটাই হালকা টাইপের লাগছে, দেখো অনেকটাই হালকা। এবার দেখো একটা মশলা দিয়ে দিচ্ছি, এটা হামানদিস্তায় আমি কুটে রেখেছি। এই মশলাটার জন্য কিন্তু এই চিকেনের ফ্লেভারটা খুবই ভালো হবে। এখানে আছে গোটা সমস্ত গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সমস্ত কিছুকে আমি কিন্তু কুটে নিয়েছি খুব ভালোভাবে। কুটে নিয়ে আমি অ্যাড করলাম, আর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে, আর চিকেনের ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হবে। তো দেখো